আফ্রিকা মহাদেশের একটি দ্বীপ মিগিগো, ভিক্টোরিয়া হ্রদের পূর্ব দিকে এর অবস্থান। আয়তনে একটি ফুটবল খেলার মাঠের থেকে ছোট হলেও এখানে বাস করে শত শত মানুষ। বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দ্বীপগুলোর একটি মিগিগো। প্রতি 2000 বর্গমিটারে 100 জনের অধিক মানুষ এখানে বসবাস করে, আর দ্বীপের মোট জনসংখ্যা 1000-এর কাছাকাছি। তবে এত মানুষের ব্যবহারের জন্য রয়েছে মাত্র 3টি শৌচালয়। এখানে বসবাসরত সবাই মৎস্যজীবী, সমুদ্রে মাছ ধরে চলে তাদের সংসার। তবে অনেক জেলেরই এখানে নৌকা নেই, অন্যের নৌকার উপরে নির্ভরশীল থাকে। একটা সময় দ্বীপের মধ্যে বস্তি তৈরি করে থাকলেও 2004 সালের পর থেকে জেলেরা ঘর নির্মাণ শুরু করেন। দ্বীপের চারিদিকে নীল জলরাশি, আর মাঝখানে ছোট্ট একটি দ্বীপ নিয়ে চলে বিরোধ। উগান্ডা ও কেনিয়ার মধ্যে এর দখল নিয়ে রেষারেষি লেগেই আছে। দুই দেশই মনে করে এটির উপর তাদের অধিকার। কেনিয়া থেকে এই দ্বীপে পৌঁছতে সময় লাগে মাত্র 2 ঘন্টা, যার কারণে তারা এটি নিজেদের বলে দাবি করে। কেনিয়ার জনগণ এই ভূখণ্ড নিজেদের নামে পেতে সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান করেছে বেশ কয়েকবার। এই দ্বীপে আধুনিকতার ছোঁয়া একবারই কম। মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি মাত্র দোকান, আদতে তা একটি সেলুন। সেখানে টাকার বিনিময়ে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। ছোটোখাটো রোগ ব্যাধি নিরাময়ের জন্য আছে একটি চিকিৎসা কেন্দ্র। দ্বীপটি ছোট হলেও ক্যাসিনোর অবস্থান রয়েছে। এত ঘনবসতি হওয়ায় দ্বীপের পরিবেশ মোটেও ভালো নয়। চারিপাশে রয়েছে ময়লা ও আবর্জনায় ভরা, ক্ষতিকর পোকামাকড়ের সংখ্যাও বেশি। এখানে বসবাসরত অনেক মানুষ ম্যালেরিয়া সহ নানান মরণব্যাধি রোগে আক্রান্ত। এখানে বসবাসরত যারা কেনিয়ার নাগরিক তারা সপ্তাহে একবার বাড়ি যেতে পারেন। তবে উগান্ডা 2004 সাল থেকে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেন। প্রথম ধাপ হিসাবে তারা তখনই সশস্ত্র সেনা পাঠানো শুরু করেন, জেলেদের সুরক্ষা দেওয়ার নামে ট্যাক্স আদায় পর্যন্ত করে থাকেন। এর দেখা দেখি কেনিয়া এই দ্বীপে নৌবাহিনী প্রেরণ করে। তাই দ্বীপের মধ্যে শান্তি শৃঙ্খলা একদমই নেই। ছোট্ট দ্বীপটিতে এই অশান্তির ভিতর জেলেদের দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে অনেক অভিযোগ রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।